বহরমপুরে বড় হয়ে ওঠা ঐন্দ্রিলা শর্মা প্রথম ক্যান্সারে আক্রান্ত হন মাত্র 17 বছর বয়সে। তার মনোবল তাকে সুস্থ করে তুলেছিল, কিন্তু জীবনকাটি ধারাবাহিক চলাকালীন আবার দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। কিন্তু ঐন্দ্রিলা যে একজন সাহসী মেয়ে, সে কখনো হারতে শেখেনি, তাই ক্যান্সার ঐন্দ্রিলাকে কাবু করতে পারেনি। সে যুদ্ধের ময়দান থেকে জিতে এসেছিল এবং তারপর চুটি অভিনয় করেন ঐন্দ্রিলা। বেশ ভালোভাবেই জীবন চলছিল অভিনেত্রীর, কিন্তু আবার সোজা রাস্তায় হঠাৎ এসে পৌঁছে যায় পথের কাঁটা, যা ঐন্দ্রিলা সোজা জীবনকে ব্যাহত করে। তিনি হঠাৎ করেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং অসাড় হয়ে যায় একটা দিক। এখন কেমন আছেন ঐন্দ্রিলা? সূত্রের খবর অনুযায়ী এখনও বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে আছেন ঐন্দ্রিলা, এখনও জ্ঞান ফেরেনি এবং কোমায় রয়েছেন তিনি। তার রক্তচাপ রয়েছে 110/70, নাড়ির হার বা পালস রেট রয়েছে 112 প্রতি মিনিটে। হয়তো ঐন্দ্রিলা অসুস্থ, কিন্তু আমরা আশা রাখি তিনি আবার এই যুদ্ধ জয় করে ফিরবেন।